প্রতি মাসে বেশ ঘটা করেই পরিমণি তার সন্তান রাজ্জোকে নিয়ে জন্মদিনের মাসপূর্তি উদযাপন করে থাকেন। সাথে থাকেন পরিমণির স্বামী রাজ্জো। কিন্তু এবার 11 মাস পূর্তিতে পরিমণি তার সন্তানের সঙ্গে কেক কাটলেও ফেসবুকে পোস্ট করা ফটো ফ্রেমে দেখা যায়নি শরীফুল রাজকে। এতে অনেকেই ধারণা করছেন, সত্যি কি আর জোড়া লাগছে না পরিমণির সঙ্গে রাজের সংসার? বিভিন্ন সূত্রে জানা যায়, পরিমণির ইচ্ছাতেই ঘটেছে এই ঘটনা। 2021 সালের 17 অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। পরের বছর 2022 সালের 10 আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহিম মোহাম্মদ রাজ্জো। তবে মাঝে মধ্যে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য ফের একসঙ্গে দেখা গিয়েছিল এই দম্পতিকে। কিন্তু এবার তাদের আর একসঙ্গে দেখা যায়নি। গতকাল সোমবার গভীর রাতে পরিমণি তার সন্তান রাজ্জো ও নানা শামসুল হক সহ ফুটবলের আদলে তৈরি কেকের সামনে একটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, একটা পরির রাজ্জো। সন্তানের 11 মাস পূর্তি উপলক্ষে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য। জানা গেছে, সন্তানের 11 মাস পূর্তির এই দিনে যেমন রাজ্জোকে দেখা যায়নি, তেমনি ঈদের সময়টাও ছিলেন না তিনি। এর মধ্যে রাজ্জোর অসুস্থতায় হাসপাতালেও ছুটতে হয় পরিমণিকে। ওই সময়টায় রাজ ছিলেন মালদ্বীপে। প্রেমের বিয়ের 20 মাসের মাথায় তাদের সম্পর্কের অবনতি হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। বিয়ের 20 মাসের মধ্যেই ফেসবুক লাইভ, এমনকি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পরিমণি ও শরীফুল রাজের একে অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হতবাক করেছে সবাইকে। বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লিপ এবং স্থিরচিত্র ফাঁস করা নিয়ে কথা বলেন রাজ। পরিমণিকে বিভিন্ন বিষয়ে অভিযুক্তও করেন। পরে পরিমণি ফেসবুক লাইভের রাজ্জোকে নিয়েও নানা অভিযোগ করেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে পরিমণি বলেন, 24 ঘন্টার মধ্যে আমি ডিভোর্স চাই। এমন কথাবার্তা শোনার পর সবাই ধরেই নিয়েছিলেন পরিমণি ও রাজকে আর একসঙ্গে দেখা যাবে না কখনো। সবাইকে অবাক করে তারা 11 মাসের 10 জুন এক হন। ছেলের রাজ্জোর 10 মাস পূর্তি উপলক্ষে কেকও কাটেন। কিন্তু এবার আর দেখা যায়নি এক ফ্রেমে। রাজের সঙ্গে কয়েকদিন আগে তার বান্ধবী অভিনয় শিল্পী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশির সঙ্গে একাধিক ব্যক্তিগত ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁসের ঘটনায় চিত্রনায়িকা স্ত্রী পরিমণির সঙ্গে জটিলতা তৈরি হয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমি ড্রাম থাকলো ও ওয়েস্টার্ন গেলে পাও নাকি ও করে ফেলেন।